সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ 20 মে 2023 শনিবার এবং আমরা রয়েছি দিনাজপুর লিচু বাজারে। দেখছেন জমজমাট লিচুর কেনাবেচার চলছে, এইভাবে একটি করে ভ্যান আসছে, নিলামে উঠছে লিচুগুলো, বিক্রি হয়ে চলে যাচ্ছে। এবং আমরা কিছু আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, এই বছর লিচুর এই বাজারটি বসেছে দিনাজপুর জেলার থানামোড় সংলগ্ন কালীতলা এলাকায় এবং এই মার্কেটটির নাম হচ্ছে নিউ মার্কেট। গত 3 থেকে 4 বছর এই লিচুর বাজারটি দিনাজপুর জেলার বড় মাঠ এলাকায় বসত। এখানে জায়গা সংকুলনের কারণে কিন্তু সেখানে স্থানান্তরিত করা হয়েছিল, কিন্তু এই বছর পুনরায় আবার আগের মার্কেটে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ নিউ মার্কেটে নিয়ে আসা হয়েছে। তো আমরা কিছু আপনাদের আরও গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। এই যে দেখছেন ভ্যানগুলো নিলামে উঠছে, এখানে সর্বোচ্চ যে ডাকধারী তাকেই কিন্তু এই লিচুগুলো দেওয়া হয় এবং একটি ভ্যানে যে পরিমাণ লিচু আছে সবগুলোই লিচু তাকে নিতে হবে। মনে করেন এই ভ্যানে 10,000 লিচু আছে, যিনি সর্বোচ্চ ডাক দিয়েছেন তাকে কিন্তু সম্পূর্ণ এই লিচুগুলোই নিতে হবে। ডাকে চলছে সর্বোচ্চ 1800 পর্যন্ত কিন্তু ডাক উঠেছে, সর্বোচ্চ যে ডাকধারী তাকে কিন্তু দেওয়া হবে এবং যিনি সর্বোচ্চ ডাক দেবেন তাকে কিন্তু সবগুলো, এখানে যতগুলো লিচু আছে সবগুলো লিচু কিন্তু তাকে নিতে হবে। ১৮০০ টাকা ডাকে কিন্তু এটি বিক্রি হয়ে গেছে। এখানে একটা ডাক চলছে দেখছেন, 1600 পর্যন্ত ডাকে আমরা কিন্তু দিনাজপুর লিচু বাজারে রয়েছি, জমজমাট কিন্তু কেনাবেচা চলছে দেখছেন। এখানে একটা লিচু ডাকে উঠেছে 2100 টাকা, 1000 পর্যন্ত ডাকে উঠেছে দেখছেন। এখানে কিন্তু সর্বোচ্চ যিনি ডাক দিবেন তিনি কিন্তু পেয়ে যাবেন 2100 টাকা, 1000 দরে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে, মোটামুটি বড় সাইজের লিচু বলা যায়। তবে একটা বিষয় জানিয়ে রাখি, দেখছেন যে 2100 টাকা, 1000 দরে বিক্রি হচ্ছে, তার মানে এই ভ্যানে যতগুলো লিচু আছে ততগুলো লিচুই কিন্তু তাকে নিতে হবে। এবং এটি ছিল মাদ্রাজি লিচু, ডাক চলছে দেখছেন বিভিন্ন জায়গায় এবং জমজমাট লিচুর কেনাবেচা শুরু হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমরা দিনাজপুর লিচু বাজারে রয়েছি। শরীফের মাল 100 টাকা পাকা, মিজান বাস
বাইশশো টাকা হাজার দরে কিন্তু এটি বিক্রি হয়ে গেছে, এটা কিন্তু দেখছি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আজকে কি বেস্ট সাইজ, সব থেকে বড় সাইজ এটা? হ্যাঁ হ্যাঁ। আজকে সব থেকে বড় কত দিলেন? 2200 পর্যন্ত গেছে। উপরে কত গেছে? 2500 পর্যন্ত গেছে। আর একটু ছোটটা একেবারে নরমাল একটা? নরমালটা 1200। আচ্ছা আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাদ্রাজি লিচু। আর বেদানাটা সর্বোচ্চ কত যাচ্ছে? 5-6-8 হাজার পর্যন্ত, তাই নাকি? আচ্ছা দেখছি আমরা দিনাজপুর লিচু বাজার ঘুরে ঘুরে আপনাদের আরো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা যেগুলো দেখছি এগুলো সবগুলো মাদ্রাজি ভাই। এটাও তো মাদ্রাজি না? এটা কত করে গেছে? 2300 টাকা হাজার ধরে গেছে। এটা যাবে কোথায়? যাবে কোথায়? ঢাকায় যাবে। দেখছেন এটা মোটামুটি বড় সাইজ, 2300 টাকা হাজার ধরে কিন্তু এগুলো বিক্রি হয়ে গেছে। কিভাবে নিলামে আসলে লিচুগুলো বিক্রি হয়? 1900 টাকা মালিকের ভাইয়া, মালিকের আগা করা সমান না হইলে 1900 টাকা মালটা একের 1900 টাকা এক 1900 টাকা বলবে 1900 টাকা পর্যন্ত কিন্তু ডাকে উঠেছে। এর উপরে যদি কেউ বলে তাহলে তিনি পাবে, আর যদি উপরে কেউ না বলে তাহলে কিন্তু যিনি 1900 টাকা দিয়েছেন তিনি কিন্তু পেয়ে যাবেন। তবে বিষয় হচ্ছে এখানে কিন্তু যতগুলো মাল আছে সবগুলোই মাল কিন্তু ওনাকে নিতে হবে, এবং ডাকে বলে কিন্তু কেউ পিছু পা হওয়ার সুযোগ নেই, কারণ ডাকে বললে কিন্তু তাকে নিতেই হবে। 1900 টাকা হাজার দরে চলে গেছে দেখছি। তো চলেন আমরা লিচু মার্কেটে আরো কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। এইভাবে একটা করে ভ্যান, একটা করে অটো আসে, তাহলে ডাকে উঠে, ডাকে উঠে আবার চলে যায়। সর্বোচ্চ যে ডাকধারী বা নিলামকারী তিনাকেই কিন্তু দেওয়া হয়। এটা কি বেদানা? এটা কি বিক্রি হয়েছে ভাই? ডাকে উঠছিল? ডাকে উঠছিল? ডাকে উঠে নাই। এটা কার? আপনাদের? আচ্ছা, কেমন ফলন পেয়েছেন এই বছর বলেন তো? খুব সুন্দর ফলন পেয়েছি। খুব সুন্দর ফলন পেয়েছেন? গত বছর থেকে এবার বেশি না কম? বেশি পেয়েছি। বেশি পাইছেন, তার মানে বেদানাটা আপনি বেশি পেয়েছেন? হ্যাঁ, বেদানাটা বেশি। কত দাম কেমন প্রত্যাশা করছেন? দাম 2500 টাকা বলতেছে। 2500 টাকা হাজার? হ্যাঁ। দেন নাই? হ্যাঁ না। কত ধরে রাখছেন?
3500 টাকা, মানে এটা একটু ছোট সাইজ, 3500 টাকা হাজার ধরে রাখছে, 2500-2600 পর্যন্ত বলছে। এটা কিন্তু বেদানা লিচু, তবে সাইজটা ছোট দেখছে। চলেন আমরা আরো কিছু লিচু তথ্য দেব আপনাকে। ২৩০০ টাকা হাজার দরে কিন্তু এটা বিক্রি হয়ে গেছে। মাদ্রা দিলে যে মোটামুটি বড় সাইজের দেখছি। আমরা এই পাশে একটি বড় আড়ত দেখছি এবং লিচু বাজারের মধ্যে সর্ববৃহৎ আড়ত আলামিন ফল ভান্ডার। আমরা এখানের যে স্বত্বাধিকারী, আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। ভাইজান আসসালাম আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আচ্ছা, আমাদের কিছু আপডেট তথ্য দেন তো। এবছর তো মোটামুটি শুরু এই লিচু মার্কেট, এবার তাহলে বড় মাঠে না বসে আপনাদের যে পুরাতন মার্কেট সেখানেই নিউ মার্কেট স্বাভাবিক জায়গায় চলে আসছে। আচ্ছা, এই যে স্টার্টিং এর রেটটা কেমন মনে হয়েছে গত বছরের তুলনায়? বসে খুব যে বেশি তা বলবো না, হ্যাঁ হালকা হালকা, মানে কিছুটা হলেও বেশি, হ্যাঁ তবে তুলনামূলক বেশি, হালকা অত বেশি, হালকা বেশি অত বেশি না। আচ্ছা, কেমন স্টার্টিং এ কেমন আপনাদের আমদানি আসতেছে হচ্ছে? স্টার্টিং এ আমদানি কেবল আসা শুরু হয়েছে, কারণ একটা জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের একটা বিষয় থাকলো। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে মনে করেন বর্তমানে যে লিচুর পরিমাণ কিন্তু অনেক, এই প্রাকৃতিক দুর্যোগ বলা চলে, অনাবৃষ্টি, অনাবৃষ্টির জন্য লিচু ফেটে গেছে, লিচু ফেটে গেছে। আর বড় বিষয় যে তিন ভাগের দুই ভাগ লিচু কিন্তু মানে আছে, এক ভাগ লিচু কিন্তু এবার উৎপাদনে নেয়, মুকুল না থাকার কারণে বা ইয়া না থাকার ফলন নাই, ঠিক আছে। আর বিদায় যদি সব জিনিসের দাম বেশি, লিচুর দাম বেশি হওয়া উচিত, আমি মনে করি হওয়া উচিত, মানে থাকার সম্ভাবনাও একটু বেশি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে বর্তমানে বাজারে অ্যাভেলেবল কোন কোন লিচু? এখন শুধু মাদ্রাজি অ্যাভেলেবল, মাদ্রাজি, আর সেই সাথে কিছু কিছু বেদানা মেবি, না হ্যাঁ মেবি হালকা কিছু বেদানা, হালকা কিছু কিছু করছে। আজকে আপনাদের আড়ত থেকে সর্বোচ্চ কত রেটে বিক্রি করেছেন মাদ্রাজিটা? সর্বোচ্চ 2022 এরকম। আর নর্মালে? নর্মালে 1400-1500। আর বেদানাটা সর্বোচ্চ কত রেটে দেওয়া হয়েছে? বেদানাটা মোটামুটি একেবারে ফুললি জমজমাট হতে আর কতদিন সময় লাগতে পারে?
ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।